আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন 1,500 নিবন্ধনধারী। তো দেখুন, দ্য ডেইলি ক্যাম্পাসের সূত্র ধরে বলা হচ্ছে যে তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে ভুল পদের চাহিদা এবং টেকনিক্যাল কারণে নন এমপি পদে এমপিও বলে সুপারিশ পাওয়া 1,500 শিক্ষকে তাদের পছন্দ মতো প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ পাবেন। চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে পাওয়া শূন্য আসনে তারা এই সুযোগ পেতে যাচ্ছেন। রোববার এই তথ্য জানিয়েছেন এনটিএসসি চেয়ারম্যান এনামুল কাদের খান। এনটিএসসি চেয়ারম্যান জানান, তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের টেকনিক্যাল ভুলের কারণে যোগদান ও এমপিএ ভুক্ত হতে পারেনি, এমন 1,500 নিবন্ধনধারী আমাদের কাছে আবেদন করেছেন। বিষয়টি নিয়ে আমরা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করেছি। এই প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে সুপারিশ পাবেন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সুপারিশ করা হবে। তিনি আরও বলেন, চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য আমরা শূন্য পদের তথ্য সংগ্রহ করেছি। শূন্য পদের তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষ হলে গণ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে অক্টোবরের শেষ সপ্তাহে চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, আমরা সেভাবেই পরিকল্পনা করছি। তো দেখুন, আমরা কিন্তু আপনাদের সাথে পূর্বে শেয়ার করেছিলাম যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়ার পরে গিয়ে দেখছেন অনেক ঝামেলা, তাদেরকে কিন্তু 26 জুন পর্যন্ত একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আপনারা আবেদন করেন, আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা দেখেছেন যে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে সেম কাজ হয়েছিল, সেখানেও 1,280 জনকে তাদের আবেদনের প্রেক্ষাপটে পছন্দের প্রতিষ্ঠানে জয়েন করানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় তৃতীয় গণবিজ্ঞপ্তিতেও 1,500 প্রার্থী তাদের পছন্দের প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন। এই পছন্দের প্রতিষ্ঠানটা কীরকম? সাধারণত এই প্রার্থীরা তারা তাদের নিজ এলাকার পাশে যে প্রতিষ্ঠানে ফাঁকা আছে সেখানেই কিন্তু আসতে পারেন, অর্থাৎ সে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান দেখিয়ে সেখানেই তারা নিয়োগ পান। অথবা আপনি চাইলে আপনার পছন্দের মতো যে কোনো একটি প্রতিষ্ঠান সারা দেশের যেখানে ফাঁকা আছে সেই ফাঁকা থাকার সাপেক্ষে কিন্তু যেতে পারবেন।